नमस्कार बंधुरा, मौसुमीज किचने आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, आमिओ भालो आछि। आमी आजके एकटा नतून रेसिपी निये चले एसेछि। आमी बानाबो छानार जिलेपी। तो दोकानेर मतो एकदम नरम तुलतुले कि करे करी चलुन देखी। एखाने आमी एकटा कड़ाइर मध्ये 1 किलो दूध निये नेब। तो देखुन 1 किलो दूध निये আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন দুধটা ফুটে উঠেছে। আমি এখানে একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল নিয়ে ভালো করে মিশিয়ে রাখব। তো আপনারা চাইলে লেবু দিয়েও ছানাটা করতে পারেন। আমি ভিনিগার দিয়ে করছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওই দুধটা ফুটন্ত দুধের মধ্যে একটু একটু করে দিয়ে আমি নাড়তে থাকব আর আঁচটাকে একদম লোয়ে রেখে দেব। তো দেখুন আমি একটু একটু করে দিয়ে আমি ওই ভিনিগারটা আর জলটা যে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আস্তে আস্তে নাড়ব। এই দেখুন ছানা আলাদা হয়ে যাচ্ছে আর জল আলাদা হয়ে যাচ্ছে। তো আমার ভালো করে ছানাটা কাটানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে সাদা একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে ওর মধ্যে আমি ঢেলে দেব। ছানাটা ঢেলে দিয়ে আমি জলটা ভালো করে ছেঁকে নেব। আর একটু গরম জল দিয়ে আমি ছানাটা ধুয়ে নেব, কারণ ভিনিগারের টক ভাবটা থেকে যাবে। ভালো করে নিগড়ে নিয়ে আমি ছানাটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার ছানার মধ্যে আমি 2 চামচ ময়দা দেব। 2 চামচ ময়দা দিয়ে 1 চামচ সুজি দিলাম আর 2 চামচ মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডারটা দিলে টেস্ট হয় বন্ধুরা। আর 1 চামচ চিনি দিলাম আর একটুখানি খাবার সোডা দিতে হবে, অল্প একদম। আর 1 চামচ ঘি দেব, ঘিটা দিলে গন্ধ হয় সুন্দর। এবার সব কিছুকে আমি ভালো করে মেখে নেব আর অনেকক্ষণ ধরে এটা মাখতে হবে। ছানাটা একদম সফট হয়ে যাবে তখন আমি এটা দিয়ে লেচি করব, জিলেপি করব। তো দেখুন এভাবে আমি মেখে নিচ্ছি, 5 মিনিট ধরে এটা মাখতে হবে। তো দেখুন আমার সফট ডো একটা তৈরি হয়ে গেছে ছানা দিয়ে। আমি এবার সমানভাবে লেচি কেটে নিচ্ছি যাতে জিলেপিগুলো সমান মাপ হয়। তো লেচি কেটে নিয়ে এবার আমি জিলেপিগুলো তৈরি করব। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি একটা জিলেপি নিয়ে একটা লেচি নিয়ে আমি এটা দেখুন জিলেপির শেপে করে নিচ্ছি। এই দেখুন একটা জিলেপি হয়ে গেছে আমার। আবার আরেকটা করে আমি দেখাচ্ছি। তো দেখুন এইভাবে লম্বা লম্বা করে আমি করে নিয়ে এবার ঘুরিয়ে নিয়ে জিলেপির আকারে করে নিলাম। এইভাবে আমি সবকটা করে নেব। এই দেখুন আরেকটা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি চিনির শিরাটা করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি আর 1.5 কাপ জল নেব। 1 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে আমি এটা ভালো করে ফোটাবো। ভালো করে চিনিটা যখন মেল্ট হয়ে যাবে আর ফুটতে ফুটতে একটা আঠালো ভাব হয়ে যাবে শিরার মধ্যে, তখন আমি এর মধ্যে 2-3টে এলাচ ভেঙে দিয়ে দিলাম। আর এটা আমি ঢাকা দিয়ে সরিয়ে রাখবো এক সাইডে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার জিলেপিগুলো আমার ভাজতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি জিলেপিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো হাই ফ্লেমে। তেলটা গরম করে নিয়ে এবার যখন জিলেপিগুলো দেবো তখন ফ্লেমটা একদম কমিয়ে দেখতে হবে, কমিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এবার উল্টে পাল্টে দুই দিকেই লাল করে ভেজে নেব জিলেপিগুলো। তো দেখুন এইভাবে আমার ভাজা একদিক ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এইভাবে সবকটা আমি উল্টে দেব একটা একটা করে আস্তে আস্তে। এবার দুই পিটি লাল করে ভেজে নিয়ে আমি একটা ডিশের মধ্যে তুলে রাখবো। তো ভাজা হয়ে গেছে এগুলো, এবার আমি প্লেটে তুলে রাখবো।
এবার বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। আমি এগুলোকেও উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন একদিক ভাজা হয়ে গেছে, আরেক দিক উল্টে দিলাম, ওই পিঠটাও লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি প্লেটে আবার ওগুলোকে তুলে রাখবো। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে রাখলাম। এবার যে শিরাটা করে রেখেছিলাম, আমি ওই শিরার মধ্যে এই জিলেপিগুলোকে আমি দিয়ে দেব। তো দেখুন রসের মধ্যে জিলেপিগুলো কী সুন্দর ভাসছে। এবার উল্টে পাল্টে দেব একটু, একদিক রস ঢুকলে আরেক উল্টে দিলেই দুই দিকই রস ঢুকবে। এবার ঢেকে দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার প্লেটে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, কী সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, একদম দোকানের মতো। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এত নরম তুলতুলে হয়েছে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। এই দেখুন একটা কেটে দেখাচ্ছি, দেখুন কী সুন্দর হয়েছে। এই দেখুন আপনারা করে খাবেন বাড়িতে, আর কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। এখন আসছি।